নিউজ বাংলা শরত সম্মান 2024 আপনারা জানেন যে নিউজ বাংলা টিম কিন্তু যেরকম সমস্ত পাড়া মণ্ডপ বড় বড় সাউথ থেকে নর্থ সমস্ত পুজো কভারেজ করেছে, একই সঙ্গে দুর্গা পুজোর যে সমস্ত জায়গা থেকে উৎপত্তি অর্থাৎ যে সমস্ত ঐতিহ্যশালী বাড়িগুলো রয়েছে, যে সমস্ত পরিবার, ধরুন জমিদার পরিবার বা রাজবাড়ি বা যে সমস্ত ঐতিহ্যশালী পরিবারগুলো রয়েছে যেখান থেকে মেনলি দুর্গা পুজোর উৎপত্তি, পরে তো দুর্গা পুজো বারোয়ারি হয়েছে, কিন্তু এই পরিবারের যে পুজোগুলো সেই পরিবারের পুজোগুলোতেও কিন্তু নিউজ বাংলা টিম পৌঁছে গেছিল। আর এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি একেবারে বেহালার যে চক্রবর্তী পরিবারের পুজো, সেই পুজোর আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে দুর্গা যে দালান, সেই দালানেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের একেবারে মৃন্ময়ী যে রূপ, কত সুন্দরভাবে মাকে এখানে সাজানো হয়েছে, একেবারে সাবেকি ঢঙে কিন্তু এখানে পুজো হচ্ছে এবং যথেষ্ট ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ভরে কিন্তু এখানে পুজো হয়। সবথেকে বড় কথা হচ্ছে এই পুজো কিন্তু প্রায় 320 বছর হয়ে গেল এই পুজো 320 বছর ধরে একইভাবে সমান ভক্তি নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে কিন্তু এই পুজো চলছে। আর তার জন্যই কিন্তু নিউজ বাংলার টিম যখন এই পুজোতে আসে এবং জুরি মেম্বাররা যখন দেখেন এবং এত বছরের মায়ের কাছে প্রার্থনা, সেটা কিন্তু মা না শুনে একেবারেই থাকতে পারেনি। তাই জন্য নিউজ বাংলা শরত সম্মান 2024 একেবারে সেরা বাড়ির পুজোর সম্মান কিন্তু চলে যাচ্ছে এই চক্রবর্তী পরিবারের একাদশ পুরুষের হাতে। দেখতেই পাচ্ছেন একেবারে সম্মানটা কিন্তু গিয়ে একদম জলজল করছে, ওনাকেও দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে, মায়ের সামনেই দাঁড়িয়ে আছেন মায়ের একনিষ্ঠ ভক্ত, অন্যতম একনিষ্ঠ ভক্ত। এক কি বলবেন, কেমন লাগছে আজকের? আমার আনন্দের ভাষা নেই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই পরিবার পূর্ববঙ্গে কোটালিপাড়া পশ্চিম পারে, ফরিদপুর কোটালিপাড়া পশ্চিম পারে ছিল, ওখানে আমাদের এখনও মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে। আমরা আমাদের পূর্বপুরুষরা সবাই ছিলেন তন্ত্রের সাধক এবং সেই পথে সেই পরম্পরাকে রক্ষা করে আমিও এগিয়ে চলেছি। বিগত এক বছর আগেও আমার বড় কাকা, তিনি 105 বছর 4 মাসে দেহ রাখলেন, ইনি বেহালার রায়বাড়ির পুরোহিত ছিলেন, আমার বাবা ছিলেন কুলপুরোহিত, আমার দাদু ছিলেন কুলপুরোহিত। এখন আমি সেই পরম্পরাকে রক্ষা করছি শিক্ষকতার সাথে সাথে, সেটাও আমি রক্ষা করছি শুধুমাত্র এই পরম্পরার সুতোকে ধরে রাখবার জন্যে। আমাদের বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে পূর্ববঙ্গীয় মা দুর্গা এবং এতদ্দেশীয় মা দুর্গার মধ্যে তফাৎ আপনারা নিশ্চয়ই চোখে পড়ছে। আপনাদের মনে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন যে গণেশ কেন মায়ের বাদিকে? আমরা এই কথাটা মানে সবাই আমাদের জিজ্ঞাসা করে যখনই প্রত্যেক বছর আসে, তো আমি আমার সাংবাদিক বন্ধুকে, ফটোগ্রাফারকে সেইটাই জানাবার জন্য বললাম যে কেন গণেশ মায়ের ডান দিকে বা না থেকে বাদিকে থাকছে। তার কারণ হিন্দু শাস্ত্রে আমরা যখন কোনো জপ তপ করি তখন আমরা বলি বামে গুরুভ্যো নমো, পরম গুরুভ্যো নমো, পরাপর গুরুভ্যো নমো, দক্ষিণে গাং গণপতয়ে নমো, অর্থাৎ আমরা দক্ষিণ দিকে আমাদের হাত রেখে মাথায় এলিয়ে আমরা প্রণাম করি। সেই জন্য সাধক বা ভক্ত যখন পুজো করতে বসে তার দক্ষিণ দিকে গণেশের অবস্থান থাকে। আমাদের বাড়িতে আগে 9 কোপ হতো, বলি হতো, কিন্তু পরবর্তীকালে আমরা পশু বলিটাকে বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে বলি দিতে হবে নিজের মনের হিংসা, দেশ বিদ্বেষ, স্বার্থপরতা, এগুলোকে বলি দিতে হবে। একটা নিরীহ পশুকে বলি দিয়ে, ঢাক ঢোল বাজিয়ে নিজের পশুত্বকে কখনো বলি দেওয়া যায় না। এই জন্যে আমি দীর্ঘ পরম্পরায় এটাকে শুধুমাত্র এই জায়গাতে এসে ভেঙেছি। এই ভাঙা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার পূর্বপুরুষরা সেটা আমাকে বুঝবেন বা ক্ষমা করে দেবেন, আমার অজ্ঞানতা হয়তো হতে পারে, কিন্তু পশু বলিকে আমি মনে করি নিজের পশুত্ব বলি দেওয়ার প্রতীক হিসেবে কখনো আনন্দের একটা উৎসব বলে ভাবা যায় না। তার কারণ আমরা সবাই আনন্দ করছি আর একটা নিরীহ পশুকে বলি দিচ্ছি, এটা ঠিক, এই জন্য আমি বলিও বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, অরুণায়ন, অভিজিৎ, অরুণাভ, ঈশান, অর্পণ, এরা রক্ষা করলে মামা ভাগ্নের পুজো তখন নাম থাকবে আর কি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, একেবারেই। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগলো? দারুণ লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। আমরা জানি যে এই যে পুজো, পুজোর সাথে কিন্তু বাঙালির একটা কম্পালসারি জিনিস আছে, সেটা হচ্ছে পেট পুজো এবং মায়ের যে ভোগ প্রসাদ সেটা, আর সেই সমস্ত রান্না কিন্তু আপনি নিজে হাতে করেন, কি বল? না, এটা করতে আমার খুবই ভালো লাগে, কেননা এই কথাটা যে আমরা তো সারা বছরই আজকাল তো অনলাইনে খাবার দাবার মানুষ সারাক্ষণই অর্ডার করে খায়, এখন বেশিরভাগ মানুষই এইভাবে খেয়েই অভ্যস্ত, কিন্তু আমরা চাই, মানে বিশেষ করে আমাদের বাড়ির এই পুজো প্রত্যেকেই চায় আর কি, যে মায়ের ভোগ যেমন আমরা রান্না করি নিজের হাতে, কিন্তু যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকট আত্মীয় যারাই আসে তাদেরকে আমরা মায়ের ভোগ হিসেবেই তাদের খাবার দাবার আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, একটা বিষয় আমরা দেখছি, সেটা হচ্ছে এই পরিবারে কিন্তু বড়রা একেবারে বট গাছের ছায়ার মতন হাতে ধরে সমস্ত কিছু ছোটদেরকে শিখিয়ে দিচ্ছে, কি বল? দেখুন, একটা কথা বলি যে প্রত্যেক পরিবারের এই যে ছোটরা যে শিখছে জানছে, এটাই মানে বংশের একটা পরিচয়। আর আমি হচ্ছি আমার পরম শ্রদ্ধেয় পূজনীয় গুরুদেব, হ্যাঁ, যিনি ছিলেন, হ্যাঁ, হরপদ শাস্ত্রী, উনি আমার পিতা ছিলেন, গুরু নয়, পিতা। তো ওনার স্নেহ যা আমি পেয়েছি, পুত্র স্নেহ উনি দেখতেন, এবং ওনার কাছ থেকে আমি তন্ত্রের বহু কাজ শিখেছি, বহু কাজ। আজকে আমি যে জায়গায় রয়েছি তার জন্য পুরোটাই আজকে আমার গুরুদেবের কৃপা এবং মায়ের কৃপায় আমি সৎগুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছি। এবং এই পরিবার শুধু গুরুর পরিবার নয়, এটা আমারও পরিবার, আমারও পরিবারে। কি বলবে, কেমন লাগে? খুব মজা হয়, সারা বছর আমরা এই কয়েকটা দিনের জন্য ওয়েট করে থাকি যে কবে আমাদের বাড়িতে পুজো হবে, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। আমরা যেমন আমার বন্ধু বান্ধবদের সাথে থাকি, এই বাড়ির পুজোটা আমরা যেভাবে এনজয় করি, আমার মনে হয় যে এটা মানে বেস্ট ওয়ে যে আমরা এই বছরের এই সময়টাকে এনজয় করি। কোথাও ঠাকুর দেখতে যাওয়া? ঠাকুর দেখতে যাওয়া হয়, কিন্তু আমি যেটা মানে প্রত্যেকবার ফিল করি যে বাইরে গেলেও আমার ঘরের জন্য যে বাড়িতে এসে আমার মনে হয় যে বাড়িতে নিজের সবার সাথে আরও বেশি আনন্দ হয়, তার কারণে আমি বাইরে ঠাকুর দেখি নিশ্চয়ই, কিন্তু তাছাড়া আমি মানে বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি আমার ফ্যামিলির সাথে। ভালো, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সব কটা দিনই এখানেই কাটে। কেমন লাগে? ভালো লাগলো, মা বাড়ির পুজো এমনি মজা হয়। আমি তো অনেক বছর ধরেই দেখছি এখানে, এটা একটা আলাদা আনন্দের জায়গা, সব ভাইয়েরা একসঙ্গে থাকি, মানে এই কটা দিন এই আনন্দটা আর সারা বছরের একটা কি বলবো, মানে প্রাণ, এনার্জি প্রাণ, এটাই। ভালো লাগে, খুবই ভালো লাগে। সম্মান তো নিশ্চয়ই সব সময় আনন্দে, সব থেকে বড় কথা মানে আমাদের বাড়ির পুজোতে সম্মান এসছে সত্যিই খুব আনন্দের, কারণ মানে পুজো তো আমাদের ইমোশন আর কি, সারা বছর আর আমার বাড়ির পুজো, মানে এটা আমার বাপের বাড়ি, তো মানে পুজোর চার দিনের আনন্দ কোনোভাবেই অন্য কিছু দিয়ে আর কি মেকআপ করা যায় না। আমি দু বছর মিস করেছি, বাইরে ছিলাম, তো মানে এই ফিলটা মানে বাড়ির পুজোর যে ফিল সেটা একটা অন্য মানে ইমোশন আর কি কাজ করে, তো সেখানে সেটা যদি আবার মানে এগুলো তো উপরই পাও না, মানে যদি কোনো প্রাইজ আসে সত্যিই খুব আনন্দের, মানে ইটস রিয়েলি আ গ্রেট প্লেজার টু হ্যাভ দিস টাইপ অফ সর্ট অফ প্রাইজেস অর অ্যাকনলেজমেন্ট রাদার। খুব ভালো, আমি আজ অনেক বছর ধরে আসি পুজোতে, খুব ভালো লাগে, খুবই ভীষণ ভালো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার সবাইকে নিয়ে সামনের বছর মা আবার আসুক, আনন্দে কাটুক, এইটুকুই। খুব ভালো লাগলো, আপনাকে তো আরও ভালো লাগলো, মা সামনের বছর আবার আসুক, আমরা সবাই ভালো থাকি। অবশ্যই অসম্ভব ভালো লাগছে। আর পুজো নিয়ে আমার যে কথাটা বলার, যে হ্যাঁ বাড়ির পুজো যে কী জিনিস, আমি জন্ম থেকে পুজোর কটা দিন আমার ঢাকের তালে ঘুম ভাঙে,
তো আমার গোটা এত বছরের জীবনে একবারই মাত্র আমি মিস করেছিলাম পুজোটা। আমার পড়াশোনার জন্য আমি ব্যাঙ্গালোরে ছিলাম সে সময়। সেই বছরটা আমার মনে আছে, বাড়ির কেউ একজন আমাকে ভিডিও কলে যে মা আসছে সেটা দেখাবার জন্য ভিডিও কল করেছিল। বাট ভিডিও কলে ঢাকের আওয়াজটা এতই মানে কি বলবো যে আমি না রাগের চোটে ফোনটা ছুঁড়ে ফেলেছিলাম যে এই ঢাকের আওয়াজটা আমি প্রত্যেক বছর সামনে দাঁড়িয়ে শুনতে চাই, আমার কোনো ভিডিও কলের দরকার নেই। তো এটাই মানে এটাই আমার বাড়ির পুজোর স্মৃতি, বাড়ির পুজোর এটাই আমার মানে অনুভূতি যে আমি এই খানটায় থেকেই এটাকে মানে উদযাপন করতে চাই। দ্যাটস অল। এই চক্রবর্তী পরিবারের পুজো এইভাবেই চলতে থাকুক আর দিন দিন আরও বড় হোক। এই পরিবার, এই পুজো এবং এই পরিবারের সকল সদস্যরা উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা, এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতিন মুখার্জি, নিউজ বাংলা।